কেমন আছো সকলে শ্রোতা বন্ধুরা কেমন আছো আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা পরমেশ্বরের কৃপায় মা বাবার আশীর্বাদে গুরুর আশীর্বাদে সফল হব এই শুভকামনা দিয়ে এসো শুরু করেই আজকে মনোবিজ্ঞানের পরবর্তী অংশ মনোবিজ্ঞানের পরিসর বা স্কোপ অফ সাইকোলজি যতদিন পর্যন্ত মনোবিজ্ঞান আত্মা সংক্রান্ত জ্ঞান বলে পরিকল্পিত হয়েছিল ততদিন পর্যন্ত তার আলোচনার প্রসারও ছিল অত্যন্ত সংকীর্ণ বা সীমাবদ্ধ সে আলোচনা বলতে আত্মা সংক্রান্ত বিবিধ দার্শনিক বিতর্ক মাত্র কিন্তু বর্তমান কালে দর্শন শাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করে মনোবিজ্ঞানকে এক স্বাধীন ও স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করার প্রয়াসের ফলে তার পরিসরও ক্রমশই ব্যাপক থেকে ব্যাপকতরও হয়ে চলেছে প্রথমত আত্মা বা মন বলে দেহাতিরিক্ত কোনো সূক্ষ্ম স্বতন্ত্র পদার্থের পরিকল্পনা ছেড়ে আধুনিক মনোবিজ্ঞানীরা অনুভব করেছেন সমস্ত আচরণই একাধারে শারীরিক প্রক্রিয়াও ফলে শরীরবিজ্ঞানকে উপেক্ষা করে মনোবিজ্ঞান সম্ভব নয় এই কারণে শরীরবিজ্ঞানের নানা বিষয় আধুনিক মনোবিজ্ঞানেরও পরিসরভুক্ত হয়েছে দ্বিতীয়ত সাবেক দার্শনিক ধারণা অনুসারে শুধুমাত্র মানুষেরই আত্মা ও চেতনা আছে দার্শনিক যেমন বলেছিলেন জীবজন্তুরা যন্ত্রমাত্র তাদের আত্মা নেই চেতনা নেই কিন্তু এ জাতীয় দার্শনিক মতের প্রভাব থেকে মুক্ত হয়ে আধুনিক মনোবিজ্ঞানীরা ক্রমশই স্পষ্টভাবে অনুভব করেছেন প্রাণী জগতে মানুষ এবং মানুষের তরুদের মধ্যে কোনো চরম সীমারেখা টানা যায় না অর্থাৎ মানুষও যেহেতু দেহ বিশিষ্ট প্রাণী সেই হেতু তার আচরণের সঙ্গে বিবিধ জীবজন্তুর আচরণের নানা সাদৃশ্য স্বীকার্য অতএব নানা জীবজন্তুর আচরণ সংক্রান্ত জ্ঞান মানব আচরণের উপরও আলোকপাত করে এইভাবে নানা জীবজন্তুর আচরণ মনোবিজ্ঞানের পরিসরভুক্ত হয়েছে এবং তার ফলে মনোবিজ্ঞানের ক্ষেত্রে সুনিশ্চিত জ্ঞানের সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে কেননা সুনিশ্চিত বৈজ্ঞানিক জ্ঞানের জন্য প্রয়োজন পরীক্ষামূলক পরিদর্শন কিন্তু মানবতামূলক নানা নৈতিক ও সামাজিক কারণে মানব সন্তান নিয়ে বিবিধ বৈজ্ঞানিক পরীক্ষা করার প্রশ্ন ওঠে না জীবজন্তু নিয়ে এ জাতীয় বৈজ্ঞানিক পরীক্ষায় বাধা নেই অতএব পরীক্ষামূলকভাবে জীবজন্তুর নানা আচরণ পরিদর্শন করে তারই ভিত্তিতে আধুনিককালে মানব আচরণ সংক্রান্ত নির্ভরযোগ্য জ্ঞান লাভের সুযোগ বেড়েছে তৃতীয়ত মনোবিজ্ঞানকে আত্মা সংক্রান্ত জ্ঞান আখ্যা না দিয়ে আচরণ সংক্রান্ত বিজ্ঞান আখ্যা দেবার ফলে মনোবিজ্ঞানীরা হৃদয়ঙ্গম করেছেন যে মানুষ যেহেতু একান্তভাবেই সামাজিক জীব সেই হেতু তার আচরণও নিছক ব্যক্তিগত আচরণ নয় সে আচরণের একটি অনিবার্য সমাজগত বা সামাজিক দিকও বর্তমান তাই সমাজবিজ্ঞানকে উপেক্ষা করে মনোবিজ্ঞানও সম্ভব নয় কেননা মানুষের সমাজগত আচরণ বিশেষ করে সমাজবিজ্ঞানেরই আলোচ্য বিষয় চতুর্থ সাম্প্রতিক কালে মনোবিজ্ঞানের প্রসার বৃদ্ধির আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ হল মনোবিকার বা মানসিক রোগ সংক্রান্ত জ্ঞানলাভের উৎসক্য। সাবেকি কালে উন্মাদ রোগ প্রভৃতিকে প্রভৃতিকে বৈজ্ঞানিকভাবে বোঝবার বিশেষ কোনো প্রচেষ্টা ছিল না কিন্তু আধুনিক মনোবিজ্ঞানী শুধু যে মনোবিকারের নিরাময়কল্পেই একে সম্যকভাবে বোঝবার প্রয়াস করেন তাই নয় তাদের মতে এই জাতীয় বিকারগ্রস্ত আচরণ বিশ্লেষণ করে সাধারণভাবে মানব আচরণ বোঝবার সুযোগ অনেক বেড়ে যায় এইভাবে অস্বাভাবিক আচরণ সংক্রান্ত আলোচনা আধুনিক মনোবিজ্ঞানের পরিসরভুক্ত হয়েছে পঞ্চমত আধুনিক মনোবিজ্ঞানীরা অনুভব করেছেন মানব আচরণেরও ক্রম বিকাশ আছে তাই মানব আচরণকে সম্যকভাবে বোঝবার জন্য মানব শিশুর জন্ম বা এমনকি জন্ম পূর্ব ভ্রূণাবস্থা থেকে তার আচরণের বিকাশ পরিদর্শন করা প্রয়োজন আধুনিক মনোবিজ্ঞানীরা ক্রমশই স্পষ্টভাবে বুঝেছেন যে পরিণত বয়সের আচরণের কাঠামোটি বহুলাংশে শৈশব অবস্থাতেই সুনির্দিষ্ট হয় ফলে শিশু আচরণ আধুনিক মনোবিজ্ঞানের পরিসরভুক্ত হয়েছে ষষ্ঠত বিজ্ঞান মানে বন্ধা জ্ঞান নয় আমাদের বাস্তব জীবনে ব্যবহারিকভাবে ফলপ্রসূ বলেই আধুনিককালে বিজ্ঞানের এত মর্যাদা মনোবিজ্ঞানও যত প্রকৃত বিজ্ঞানের পথ ধরে অগ্রসর হয়েছে ততই মনোবিজ্ঞানীরা তার ব্যবহারিক উপযোগিতা সম্বন্ধেও সচেতন হয়েছেন এই ব্যবহারিক উপযোগিতার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য দিক বলতে শিক্ষা ও শিল্পের ক্ষেত্রে মানা এটা মনোবিজ্ঞান হবে শিক্ষা ও শিল্পের ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগ স্বভাবতই এইভাবে প্রযুক্ত হবার জন্য মনোবিজ্ঞানকেও শিক্ষা ও শিল্প সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে ফলে শিক্ষা সংক্রান্ত শিল্প সংক্রান্ত নানা বিষয়েও আধুনিক মনোবিজ্ঞানের পরিসরভুক্ত হয়েছে এইভাবে মনোবিজ্ঞানকে যতই সুস্পষ্ট যতই সুস্পষ্ট ও স্বতন্ত্র একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার আয়োজন হয়েছে ততই বেড়ে চলেছে তার পরিসর বা জিজ্ঞাসা ক্ষেত্র তালে ছোট্ট বন্ধুরা শ্রোতা বন্ধুরা আজকের মতো এখানেই তো মনোবিজ্ঞানের এই অংশটা আমরা শেষ করছি কিন্তু যাবার আগে বলবো একটা এখানে লাইন আছে একটা আমরা বাক্য আমরা পড়েছিলাম যেটা যেখানে বলেছিল যে এখানে একটা কথা রয়েছে যে সাবেকী দার্শনিক ধারণা অনুসারে শুধুমাত্র মানুষেরই আত্মা ও চেতনা আছে এইখানে আমি একটা আমার একটা কি বলবো একটা উপলব্ধি না বলে পারছি না এই সাবেকি দার্শনিক যে ধারণা এটা কিন্তু আমার মনে হয় পাশ্চাত্য ধারণা তার কারণ দর্শন ভারতীয় যে সাবেকি দর্শ দর্শন তত্ত্ব যে দর্শনের মূল বেদ উপনিষদ এগুলি সেখানে কিন্তু বা অত দূরেও যেতে হবে না যদি আমরা পুরান মানে উপনিষদ পরবর্তী যে গ্রন্থগুলো সেইগুলো যদি আমরা একটু ঘেঁটে দেখি সেখানে কিন্তু এটা বলা হয়েছে যেমন যদি একটা খুব সহজ উদাহরণ দিই যে চণ্ডীতে একটা জায়গায় বলা হয়েছে কিন্তু যে জীবের যেমন জ্ঞান আছে মানে প্রত্যেকটা জীবের যেমন জ্ঞান আমাদের যেরকম অনুভূতি প্রত্যেকটা জীবেরও তেমনি অনুভূতি আছে প্রত্যেকটা জীবেরই তেমনি জ্ঞান আছে সে মানুষ হোক বা কেঁচো হোক বা যাই হোক হ্যাঁ আর উপনিষদ বা বেদে ঢুকে গেলে তো আরও অনেক গভীরে আমরা যেতেই পারব আশা করব হয়তো আমরা শনিবারে নিয়ে আসতে পারবো জানি না কত দূর আনতে পারবো কিন্তু হ্যাঁ এটা আমি না বলে পারলাম না এটা খটকা লাগলো বলে আমি আপনাদের সঙ্গে এটা ভাগ করে নিলাম কেমন আর আর একটা জিনিস হলো যে এই এই বইতে একটা জায়গায় লেখা রয়েছে এইখানেই যে মানুষ মানুষের তরও মধ্যে কোনো চরম সীমা রেখা টানা যায় না অর্থাৎ মানুষও যেহেতু দেহ বিশিষ্ট প্রাণী সেই তার আচরণের সঙ্গে বিবিধ জীবজন্তুর আচরণের নানা সাদৃশ্য স্বীকার্য আর এই জন্য যা মানুষের ওপরে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা যায় না সেগুলো এই জীবজন্তুদের ওপর করা যায় এটা কিন্তু এত সহজ নয় মানে পড়তে যতটা সহজ মনে হলো এর কিন্তু অনেকগুলো ধাপ আছে অনেকভাবে অনুমতি নিতে হয় তারপরে কিছু জীবজন্তুর ওপর এই পরীক্ষা নিরীক্ষাটা করা যায় আগে যতটা সহজলভ্যভাবে এটা করা যেত সেই জায়গায় কিন্তু এখন অনেক রেস্ট্রিকশান রয়েছে এখন অনেক বিধিনিষেধ হয়ে গেছে কারণ আস্তে আস্তে মানুষ মানে এই জন্তুটা অন্যদেরও আস্তে আস্তে সম্মান দিতে শিখছে বাহ্যিক মানে সামগ্রিকভাবে হয়তো কোনো সভ্যতা অনেক আগে থেকেই সম্মান দেন এখন গ্লোবালি মানে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে এই জিনিসটা যাতে হয় সেইটার দিকে সেই হিসাবে শিক্ষিত মানুষেরা কিন্তু পদক্ষেপ নিয়েছেন তাহলে আজ এই অবধি সকলে ভালো থাক থেকে আনন্দে থেকো হ্যাঁ টাটা